আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা যারা গরু মোটা তাজাকরণ খামার করতে চাই, আসলে আমরা কিন্তু অনেক আশা নিয়ে গরু মোটা তাজাকরণ খামারটা শুরু করি। এখন খামার শুরু করতে গিয়ে দেখবেন যে আমরা গরু মোটা তাজা করতে পারলাম না, বা যদিও আমরা গরু মোটা তাজা করি, আমরা 3 মাস টার্গেট রাখি বা 2 মাস টার্গেট রাখি, পরে দেখতেছেন যে আমার 4 মাসেও গরু মোটা তাজা হচ্ছে না। তখন কিন্তু আমরা যে দানাদারটা খাওয়াই বা গরুকে যে আমরা যে ওর শ্রমটা দেই, টোটালি দেখবেন যে আমরা কিন্তু একটা লসের সম্মুখীন হই। তো দর্শক, আজকে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাচ্ছি, এটাই যে আমি কিন্তু আপনাদেরকে এই গরু বিষয়ে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যে এগুলোকে আমি যে রোজার ঈদ আসতেছে, রোজার ঈদটাকে টার্গেটে এগুলি টার্গেট করেই কিন্তু এগুলোকে আসলে আমি লালন পালনের ব্যবস্থাপনাটা নেই। কিন্তু এখন আমি আসলে গরুটার কতটা পরিবর্তন করতে পারলাম, আমার এই গরু নিয়ে আসার কিন্তু 45 দিন হয়ে গেছে। তো আমার যতদূর মনে হচ্ছে যে এই 45 দিনে কিন্তু আমি বাজারজাত করতে পারবো। যদি আমি বাজারে গরুগুলো নিয়ে যাই, একটা গরু ফিরে আসবে না ইনশাল্লাহ, সবগুলো গরুই বিক্রি হবে এবং খুব ভালো দামে বিক্রি করতে পারবো। তো দর্শক, আমি আপনাদেরকে ঠিক এখান থেকে এটাই বোঝাতে যাচ্ছি, যদি আপনারা গরু মোটা তাজাকরণ খামার করতে চান, আপনাদেরকে যে স্টেপগুলো অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ফার্স্ট টাইম গরুটা ভালোভাবে নির্বাচন করতে হবে, যে আসলে আপনি কোন গরুটা কিনতেছেন। তো আপনারা এই ভুলটা কখনোই করবেন না যে আপনারা যে বকনা, মানে বুঝতে পারছেন যে যেটা গরুর এখনও কোনো বকনা হয়নি বা বীজ দেওয়া হয়নি, তার মানে ওই গরুগুলো আপনারা কিনবেন না। কারণ ওই গরুগুলো যদি আপনারা কিনে থাকেন, ওগুলোর যে চামড়াটা লুজের যে বিষয়টা থাকে, এই লুজটা কিন্তু থাকে না দর্শক। সুতরাং এই জিনিসটা আপনারা খেয়াল করবেন, আপনারা চেষ্টা করবেন যে 30 থেকে 35 হাজার বা 40 হাজারের ভিতর দিয়ে যে শুকনো হাড্ডি সার গাভী গরু কেনার জন্য। কেননা গাভী গরুর কিন্তু শারীরিক হরমোনের যে বিষয়টা থাকে, হরমোনের বিষয়টা ভালো থাকে, বিশেষ করে গ্রোথ হরমোনটা। এর পাশাপাশি চামড়া লুজ থাকে, ফ্রেমটা বড় হয়, যার কারণে হয় কি যে আপনি যখন দানাদারটা খাওয়াবেন এটা কিন্তু খুবই কাজে লাগে। আর যে আর 2 নম্বর যেটা হচ্ছে যে আপনারা যে যারা আছেন, অবশ্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা চেষ্টা করবেন সবসময় আপনাদের স্থানীয় বাজারগুলোতে গরু কেনার জন্য। যদি আপনারা গরু দূরের হাট থেকে নিয়ে আসেন, সেখানে দেখবেন যে গরুর দাম 1000 কম, 2000 কম গরু প্রতি। কিন্তু যখন আপনারা গরুটা নিচ্ছেন, নেওয়ার পরে দেখবেন যে আপনাদের বাসা পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু যখন দেখবেন যে ভাড়া টাড়া সব মিলে দেখবেন যে আপনাদের গরুর দাম কিন্তু ওই স্বাভাবিক পড়তেছে। সুতরাং এই টেনশনটা না করে বা এই যে একটা হয়রানি, এই হয়রানিটা না করে আপনারা সরাসরি চেষ্টা করবেন যে স্থানীয় বাজারে গরু কেনা। এবং সেখানে কিন্তু আপনারা প্রতারণার যে একটা জিনিস থাকে, বিশেষ করে গরুর হাটে, গরুর হাটে আপনারা আমরা যারা সাধারণ মানুষ আছি, তারা কিন্তু সেখানে আমরা নবজাতক শিশুর মতো। কারণ ওখানকার যে দালাল আছে, তাদের সঙ্গে কিন্তু আসলে পেরে ওঠাটা অনেক কষ্টসাধ্য। তো দর্শক, আমি কিন্তু আপনাদেরকে 2টা পয়েন্ট বললাম, 3টা পয়েন্ট হচ্ছে কীরকম যে আপনাদেরকে খাবারের যে মানটা আছে এটা আপনাদেরকে নির্বাচন করতে হবে। কেননা আমি আসলে গরুটাকে যেহেতু আমি 2 মাসে বা 65 দিনে মোটা তাজা করবো, আসলে কী খাওয়াচ্ছি, কী খাওয়ালে ভালো হবে, এই জিনিসটা অবশ্যই আপনাদের অ্যানালাইজ করতে হবে। যেমন আমি যেমন দানাদারটা খাওয়াচ্ছি, এই দানাদারটার যে আসলে পুষ্টিগুণটা আছে, আমি বলবো যে এটা এবার কিন্তু আমার টার্গেটের উপরে হয়ে গেছে। কারণ এটা আমি এবার ঈদের জন্য রাখছি, সেই ঈদকে উপেক্ষা করে, ধরেন ঈদকে আর প্রয়োজন হবে না এখন আমার, ঈদের মনে হয় 15 দিন আগে আমাকে গরু সেল করতে হবে, কেননা আমার গরু কিন্তু অলরেডি মোটা তাজা হয়ে গেছে। তো দর্শক, এখন আমি আপনাদেরকে এই গরুগুলো দেখাবো। এর পাশাপাশি আমি আপনাদেরকে একটা জিনিস বারবার রিকোয়েস্ট করব যে আপনারা যদি খামার করতে চান, খামারে আপনারা নিজেই পরিশ্রম দেন, সময় মতো কাজগুলো করেন, এবং যা যা প্রয়োজন হয় সবসময় চেষ্টা করেন ভালো কিছু করার জন্য। বিশেষ করে এই খামার জগৎটা যতটা সহজ কিন্তু আবার ততটা কঠিনও আছে। সুতরাং আপনারা যদি নিজেই পরিশ্রম করেন, নিজের মেধা খাটান, ইনশাআল্লাহ এই সমস্যাগুলোর সম্মুখীন হবেন না আর। তো এখানে আমার এই গরুটা দেখুন দর্শক, ওই গরুটার কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে, মোটা তাজা হয়ে গেছে। এটা কিন্তু আমি চাইলে এখন বিক্রি করে দিতে পারি। তারপরে আমি আপনাদেরকে আর একটা গরু দেখাইছিলাম, এই সাদা গরু যেটা, এই জায়গাটাতে ঠিক দেখুন, এই জায়গাটা বৃত্ত করে কিন্তু এখানে ছাল উঠে গেছিলো। তো এইখানে কিন্তু আমি একটা ট্রিটমেন্ট নেই, ট্রিটমেন্টটা আমি আপনাদেরকে শেয়ার করছিলাম। এখন এই গরুটার দেখুন, ফিগারটা দেখুন, এই গরুও কিন্তু বিক্রি করার মতো হয়ে গেছে। তো দর্শক, সম্ভবত এই গরুগুলোকে, যেহেতু আমি আপনাদেরকে বলছি আমি 65 থেকে 70 দিন গরু রাখি, কারণ গরু বেশি রাখলে গরুর দামটা ভালো পাওয়া যায়। তারপরে লাল গরুটা দেখুন, এই লাল গরুটাও কিন্তু বিক্রি করার মতো হয়ে গেছে। এই যে জোড়া যে 68 হাজারের একটা নেওয়ার কথা ছিল, এইটা আর ওইটা আমি আপনাদেরকে বলছিলাম।
72,000, সরি 72,000। তো এই যে গরু কিন্তু এইগুলো কিন্তু বিক্রি করার মতো হয়ে গেছে। তারপরে দর্শক এই যে এই গরুটা দেখুন, এই গরুটা আর এটা কিন্তু 68,000-এর গরু ছিল, এই গরুটাও কিন্তু বিক্রি করে দিতে পারবো। এবং সবচেয়ে ফার্স্ট আর একটা কথা আপনাদেরকে বলি, আমি কিন্তু আপনাদেরকে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে গরুর হাঁপানি হচ্ছে, জ্বর তো এবং কাশি, সাথে দেখুন এই গরুটার। এখন গরুটা কিন্তু এখন আমার স্বাভাবিক হয়ে গেছে। সুতরাং আমি আপনাদেরকে এখান থেকে এতটুকু বলতে চাই যে আপনারা যখন খামারটা করবেন, একটা আপনাদেরকে টেকনিক আমি শিখাই দিই, সেটা হচ্ছে যে আপনারা যখন খামার করবেন দু চারটা ডাক্তারের সাথে আপনারা ভালো সম্পর্ক রাখবেন। ধরেন আপনার গরু রাত 2-3টার দিকে কোনো সমস্যা হলো, তখন কিন্তু ডাক্তারকে ডাকলে, ডাক্তার আসতে পারে নাও আসতে পারে, অথবা ডাক্তার আসলে কিন্তু আপনাদের ছোটো ট্রিটমেন্ট নিলেও কিন্তু আপনাকে 300-400 টাকা দিতে হবে। সুতরাং যদি আপনারা ডাক্তারের সাথে একটা ভালো সম্পর্ক রাখেন এবং বেসিক কাজগুলো শিখে রাখেন, তাহলে হবে কি, যদি আপনারা ডাক্তারকে কল করেন কিন্তু ডাক্তার আপনাদেরকে ফোনেই কিন্তু একটা সাজেস্ট দিবে যে আপনার গরুর এই সমস্যা, আপনি এই এই ট্রিটমেন্টগুলো নেন, তাহলে কিন্তু আপনার গরু সুস্থ হবে। তো দর্শক আমি আপনাদেরকে ঠিক এখান থেকে এইটাই বুঝাতে যাচ্ছি যে আপনারা ঠিক যেমন আমার গরুটা সমস্যা হয় রাত 1টার দিকে, আমি গরুটাকে ট্রিটমেন্ট করি। কী কী ট্রিটমেন্ট করি? আমি প্রোনাপেন দিয়েছিলাম অ্যান্টিবায়োটিক, তারপরে আমি ওর সহায়ক হিসাবে কিন্তু আমি দিছিলাম কি, সেটা হচ্ছে যে নিরাভেট দিছিলাম, এবং জ্বর আসছিলো জ্বরের ওষুধ খাওয়াইছিলাম। তো দর্শক এখন কিন্তু আমার গরুটা সম্পূর্ণ সুস্থ এবং এটারও কিন্তু স্বাস্থ্য ভালো, এটাও কিন্তু আমি বিক্রি করতে পারবো। তবে গরুগুলো আমি আরও 10-12 দিন রাখবো, তারপরে আস্তে আস্তে আমি গরুগুলো সেল দিব। এটা এখনও মনে হয় এটা 35 দিনের মতো হচ্ছে, এটা এখনও হয়নি। আর এটা তো বকনা, এটা আপনার বকনা এবং গাভী, ওটা তো আমি আপনাদেরকে দেখাইছি। তো দর্শক আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে আপনারা এই বিশেষ করে গরু মোটা তাজাকরণ খামারটাতে আপনারা কোনো দিনও কারোর উপর ফুল ডিপেন্ড হবেন না, আপনারা একটু নিজেই পরিশ্রম করা শিখুন। এবং এই এখানে যে গরুগুলোকে পরিচর্যা করতে হবে, আপনাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে, যেহেতু আমরা গরু 65-70 দিনে একবারে ফিটনেসবিহীন গরু মোটা তাজা করব। সুতরাং প্রতিটা জিনিস আপনাদেরকে এবং এগুলো আপনাদেরকে ফলো করতে হবে। এবং এই যে আমি যে এখানে খাওয়াচ্ছিলাম দানাদারটা খাওয়াচ্ছি, আপনারা একটু দানাদারটা দেখুন, আসুন আমি আপনাদেরকে দানাদারটা একটু দেখাই। এগুলো ভিডিও কিন্তু আমি আপনাদেরকে অনেকবার দিয়েছি, তারপরও দিচ্ছি, কারণ আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন বা অনেক আমার নতুন সাবস্ক্রাইবার আসতেছেন, তারা বলতেছেন এই দানাদার কিন্তু আপনাদেরকে জাস্ট এই পাউডারটাই, আমি কিন্তু এই পাউডারটাই নিজে তৈরি করে খাওয়াচ্ছি। এবং আপনারা অনেকেই আমার কাছ থেকে এটা নিচ্ছেন যে আসলে ভাই আমাকে এই মেডিসিনটা নিচ্ছেন, আমি ইনশাল্লাহ দিচ্ছি সবাইকে, আমি সৎ মনেই দিচ্ছি। যদি আপনারা আমার মতো করতে পারেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন। তো আপনারা টোটালি বিষয়টা এটাই বুঝাইতে চাচ্ছি যে আপনারা দানাদারের সাথে ইঞ্জেকশন এই পুষগুলো সব কিছু ঠিকঠাক করেন। এখন যেহেতু এখন যেমন আপনারা গরু মোটা তাজা হচ্ছে না এই জন্য টেনশন করতেছেন, কোনো এক সময় দেখবেন যে আমার মতো হয়ে যাবে, যে আমি ঈদকে টার্গেট রাখছি, ঈদের আগেই আমার গরু মোটা তাজা হয়ে গেছে। ইনশাল্লাহ এই দিনগুলো আপনাদেরও আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।